আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সবার ঈদ ভালোভাবে পালন হয়েছে এটাই আশা করি ভালোভাবে বলতে আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই সুস্থ আছেন এখন সুস্থতাই সবচেয়ে বড় কাম্য এর থেকে বড় চাওয়ার আর কিছুই নাই তো আমার বাসা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মেসি হয়ে আছে এই বাজারগুলো মিহিরান আর ওর বাবা সন্ধ্যার সময় যে করে নিয়ে আসছে এই জন্যই এতটা এলোমেলো আমি সময় পেয়েছিলাম না গুছিয়ে রাখার তো রাত বারোটা বাজে আমি এখন টাইম পেয়েছি আমি এখন এটা গুছিয়ে রাখছি তো ওরা বাজার থেকে নিয়ে আসছিলো খুব বেশি কিছু পায়নি কিছু ভেজিটেবল কিছু ফ্রুটস আর স্যুক কিছু খাবার ঈদের পরে তো আসলে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল ফ্রিজ ফাঁকা তো যেগুলো আসলে খুবই এসেন্সিয়াল সেগুলাই হাতের কাছে যে কয়টা জিনিস পেয়েছে সেগুলো নিয়ে আসছে একদিন পরে দুদিন দিন পরে আমাদের আবারও যেতে হবে বেশি করে বাজার করার জন্য এইটা আমার ব্রেকফাস্টের জিনিস আমি ব্রেকফাস্টে এই সিরিয়ালটা খাই অনেক বছর থেকে খাই দুটা ফ্লেভার এটার একটা ড্রাই ফ্রুটসের আর একটা হচ্ছে আমন্ডের তো আমার কাছে দুটাই ভালো লাগে আর ছিল লো ফ্যাট মিল্ক মিল্ক একটুও ছিল না আমার বাসায় আর এখানে ছিল ওট ক্রাঞ্চ এই বিস্কিটটা অনেক টেস্টি আমরা সবাই খাই মেহরান আমি আমার হাজব্যান্ড আমরা তিনজনই পছন্দ করি তো এগুলোই ব্রেড ছিল আর এখানে যে সবজিগুলো নিয়ে আসছিলো সেগুলো এখন ফ্রিজে তুলে রাখবো এত রাত তারপরও আর কি করতে হচ্ছে না করলে তো পড়ে থাকবে সকালবেলাতে উঠে আবারও সেই একই আর সার্ভিয়ান আজকে একটু দেরি করে উঠেছে ঘুম থেকে বিকালে ঘুমটা সে সন্ধ্যার সময় ঘুম আসছিলো তো ভাবলাম যে যেহেতু বাচ্চা জেগে থাকবে একটু কাজগুলো গুছিয়ে নিই তো আমার কাছে মনে হলো সব কিছুরই প্রাইস বেড়ে গেছে বেড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ সাপ্লাই কম হলে তো জিনিসপত্রের দাম বাড়বেই আমি জানি না মেট্রোতেই আসলে সব কিছুর দাম এভাবে বেড়ে গেছে নাকি অন্য সব জায়গাতেই বেড়ে গেছে আমি আসলে যাই না কারণ আমরা সবসময় মেট্রো থেকে বাজার করি অন্য জায়গাতেও বেড়েছে কিনা বলতে পারবো না তো ওগুলো গুছানোর পরে আমি আবার এখানে টেবিলে যে অবস্থা বাজে অবস্থা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি মেহরান টেবিলে পড়াশোনা করেছিল। সব কিছু তার পেন্সিল পেন্সিল বক্স কালার পেন্সিল টেন্সিল সব কিছু এভরিথিং সে টেবিলের উপরে রেখে দিয়েছে ছোট বাচ্চাদের কাজ তো আসলে এরকমই ওরা তো আর এখনও বোঝে না গোছানো কেমন একটা জিনিস গুছিয়ে রাখতে হয় সব কিছু সেটা তো আসলে কোনো আইডিয়া নাই ওদের তো আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে টেবিল পরিষ্কার করার জন্য আমি নিজে একটা সলিউশন তৈরি করি যখন শেষ হয়ে যায় তখন আমি আবারও ওটা তৈরি করে ব্যবহার করি সেটা হচ্ছে একটা এরকম স্প্রে বটলে ফাঁকা একটা স্প্রে বটলে আমি লিকুইড যে সোপ পাওয়া যায় সেটা দিয়ে তার সাথে পানি মিক্স করে আমি এটা তৈরি করেছি এটা কিন্তু খুবই ভালো খুব তাড়াতাড়ি ময়লা চলে যায় আর হাতেরও তেমন কোনো ক্ষতি হয় না আর সবচেয়ে বড় কথা স্মেল স্মেলটা অনেক ভালো কিনা লিকুইড এরকম আছে আমার কাছে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় যেগুলো সেগুলোর স্মেল খুবই তীব্র আমার তো সেগুলোর গন্থে মাথা ধরে যায় তো আমি সব কিছু ক্লিন করে নিয়ে আবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেহেতু অনেক রাত আমি এখন ভ্যাকিউমের মধ্যে যাইনি কারণ শব্দ হবে আশেপাশে মানুষ ডিস্টার্ব হতে পারে সেই জন্য ভাবলাম যে সামনে থেকে একটু ঝাড়ু দিয়ে নিই তো অনেক দিন আমার কোনো স্কিনে কোনো যত্ন করা হয় না তো একটু সময় আছে আমি ভাবলাম যে দেখি একটু যত্ন করি এই মাস্কটা আমার বাসায় ড্রয়ারে অনেক দিন ছিল আমি কবে কিনেছিলাম জানি না আমার ড্রয়ারের এক কোণাতে দেখছি পরে আছে তো ভাবলাম যে দেখি ইউজ করি এটা কিন্তু ভালো মাস্কটা আমি অনেক বছর থেকে ইউজ করেছি দেখছি যে বেশ সুন্দর স্কিনে দেওয়ার পরে ব্ল্যাক হেয়ার্সগুলো উঠে যায় তারপরে এক্সট্রা যে ডার্ট পরে একটা ময়লার একটা আবরণ পড়ে স্কিনে সেটা চলে যায় তো আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি দেখেন কেমন জিনিসটা একটু ক্রিমি একটা ভাব তারপরে যেটা স্কিনে লাগানোর পরে এটা ড্রাই হয়ে যায় তখন টেনে তুলে ফেলতে হয় আর সকালবেলাতে আমি বাচ্চাদের ব্রেকফাস্ট করানোর পরে এখন নিজে ব্রেকফাস্ট করব। আমার হাজব্যান্ডেরও ব্রেকফাস্ট ডান আমি আজকে গ্রিন টি নিচ্ছি আর সিরিয়াল নিচ্ছি সিরিয়াল আমি রেগুলারই খাই মিল্কা সিরিয়াল কারণ আমার জন্য তো আর কেউ রেডি করে রাখবে না ব্রেকফাস্ট আমার জন্য এটাই সবচেয়ে ইজি আর গ্রিন টি আমি বহুদিন খাই না খাওয়া হয় না আগে তো রেগুলারই খেতাম বাবু হওয়ার পরে আর সময় পাই না তো এখন থেকে রেগুলার খাবো ভাবছি আর আমার গ্রিন টি খাওয়া দেখে আমার হাজব্যান্ড বলছে যে আমিও দেখি কফি বানাই ও অবশ্য রেগুলার কফি খায় ব্রেকফাস্টের পরে সে কফি খাবেই আর চা পছন্দ করে চা আসলে বানিয়ে দেওয়ার মতো সময় আমার ছিল না ও সেজন্য নিজেই বানিয়ে নিচ্ছে Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside. তো ব্রেকফাস্ট ডান আমি ব্রেকফাস্টের পরে গার্ডেনিং এর কিছু কাজ করবো সেটার জন্য আমি বারান্দায় আসছি আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা হয়তো দেখে থাকবেন অনেক দিন আগে আমি বলেছিলাম আমার একটা গাছে কলি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না তো আমরা দুটা গাছকে অন্য একটা টবে ট্রান্সফার করে দেখলাম যে গাছগুলো বেশ হেলদি হয়ে উঠছে কিন্তু যেখানে একসাথে অনেকগুলো গাছ আছে সেগুলো কেমন যেন মানে অতটা হেলদি না পরে ভাবলাম যে দেখি ট্রান্সফার করে দেখি আসলে মানে বড় হয় কি না তো আজকে সেটাই করব আমি এখানে আমি রেডি করেছি মাটি রেডি ছিল Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside of all the times when she's been hurt before. Her eyes are swollen as she tries to hold it. আমি যখন এই কাজগুলো করছিলাম তখন আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। আমার হাজব্যান্ড মাসা খুবই ভালো একজন মানুষ খুবই হেল্পফুল আর আমাকে সব কাজে খুবই হেল্প করে বাংলাদেশে অবশ্য আমি মানে ম্যাক্সিমাম মানুষকেই দেখেছি ওয়াইফকে হেল্প করে না হাজব্যান্ডরা মনে করে যে এটাতে ওয়াইফকে হেল্প করলে এটা মানে মান সম্মানের একটা বিষয় কিন্তু এটা কিন্তু ঠিক না যেহেতু সংসারটা দুজন মিলে করে একটা হাজব্যান্ড একটা ওয়াইফ দুজন মিলেই সংসার অবশ্যই দুজন মিলেই সমান কাজ করা উচিত অমুক কাজ শুধু ওয়াইফে করবে রান্নাবান্নার কাজ শুধু ওয়াইফ করবে ক্লিনিংয়ের কাজ শুধু ওয়াইফ করবে আদার্স যে কাজগুলো সবই ওয়াইফ করবে আর হাজবেন্ড শুধু বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবে এটা কিন্তু ঠিক না কিন্তু এই চিন্তাভাবনাগুলো আমাদের দেশের মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায় এগুলো কিন্তু সব চেঞ্জ করা দরকার তো আসলে আমরা যারা বাইরে থাকি তাদের সবাইকেই আমি দেখেছি হাজব্যান্ডরা খুবই হেল্প করে ওয়াইফকে কিন্তু বাংলাদেশে আমি অন্য অন্যরকম দেখেছি যে হাজব্যান্ড মানেই ওয়াইফকে সে হেল্প করবে না হাজব্যান্ড হচ্ছে হাজব্যান্ডের পার্টিকুলার কিছু কাজ আছে সেগুলাই সে করবে এরকম চিন্তাভাবনা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত কারণ জীবনটাকে ভালো করার জন্য ভালো রাখার জন্য এরকম চিন্তাভাবনা আসলেই বন্ধ করা উচিত আমি এখানে মালয়েশিয়াতে দেখেছি হাজব্যান্ডরা খুবই হেল্প করে ওয়াইফদেরকে আমাদের পাশে একটা নেইবার আছে চাইনিজ তো সে ভদ্রলোক খুব পরিশ্রম করে সে কিন্তু খুব ভালো একটা ভার্সিটিতে জব করে এবং তার ওয়াইফও জব করে কিন্তু সে অনেক পরিশ্রম করে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট রেডি করে দেয় স্কুলে নিয়ে যায় নিয়ে আসে আদার্স অনেক কাজ করে আমি দেখেছি কিন্তু এখানে কিন্তু ওটা মনে করে না কেউ যে ওই লোকটা কাজ করে বা ওই লোকটা এগুলো করছে এটাতে তার সম্মানের মানে সম্মানে লাগছে এরকম কোনো কিছু না অথচ আমাদের বাংলাদেশে কেউ একটা ভালো জব করলে সেই লোকটা মনে হয় না যে জানবেও না তার বাসার মানে ঝাড়ও কোথায় থাকে তার বাসায় একটা মশলার একটা কৌটা কোথায় থাকে সেটা বলতেই পারবে না এটা খুবই আসলে অবাক লাগে তাই না যে এরকম তো আসলে হওয়া উচিত না আমাদের আমাদের দেশের মানুষটাই শুধু এরকম তো যাই হোক আর করা যাবে আমাদের দেশের মানুষের জানি না কবে মেন্টালিটি চেঞ্জ হবে তবে চেঞ্জ হওয়া দরকার আর আমার আসলে এই গার্ডেনিংয়ের সময় হাতে গ্লাভস ব্যবহার করা উচিত ছিল তাহলে হয়তো মাটিগুলো আমার হাতে ঢুকে যেত না পরে আমি গার্ডেনিং করার সময় আমি অবশ্যই গ্লাস ব্যবহার করব তো আমার গাছ লাগানো হয়ে গেছে আপনারা দোয়া করবেন যেন গাছগুলো ভালো এবার হেলদি হয় আগের মতো যেন না থাকে পরে আবারও কথা হবে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Staring at herself in the mirror on the restroom door.